ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট চলছে, অভিযোগ তুলল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ভ্যাকসিন নিয়ে যে ধরনের কেলেঙ্কারি হয়েছে তাতে সিন্ডিকেট চলছে, ভ্যাকসিনের কাটমানি পাওয়া যাচ্ছে এবং সেই কাটমানি কলকাতা থেকে শিলিগুড়ি কোথাও বন্ধ নেই। শিলিগুড়িতে 300 থেকে 350 টাকা দিয়ে ভ্যাকসিন নেওয়া হচ্ছে, কেন্দ্রের সরকার ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে। মমতা ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন সরকার এলে ফ্রিতে ভ্যাকসিন দেবেন, অথচ কেন্দ্রের কাছ থেকে ফ্রিতে ভ্যাকসিন এনে ব্যবসা করছে রাজ্য সরকার। শিলিগুড়িতে বিনা পয়সায় কেউ ভ্যাকসিন পাচ্ছে না, হয়তো তৃণমূলের কিছু নেতা কর্মী পাচ্ছেন, তাদের কাউন্সিলার যে লেস দিয়েছেন তারা ফ্রিতে পাচ্ছেন, বাকি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ড্রাইভার, সাফাই কর্মী বা পর্যটনের সঙ্গে যুক্ত লোক, তাদের 315 টাকা বা 350 টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে, না হলে কেউ ভ্যাকসিন পাবে না। টাকা জমা দিয়ে রিসিপ্ট দেখালে তাহলে ভ্যাকসিন পাওয়া যাবে, না হলে যাবে না। এই সরকার ভ্যাকসিনকে নিয়ে টাকা রোজগারের চেষ্টা করছে, পার্টি ফান্ড এবং নেতাদের পকেট ভরছে। কলকাতায় যে ভ্যাকসিন সিন্ডিকেটে ধরা পড়েছে সেই দেবাঞ্জন মহান ব্যক্তি, তার ছবি পুলিশ অফিসার থেকে আইএস অফিসার, তৃণমূলের এমপি, এমএলএ, কর্পোরেশনের মেয়র, মুখ্যমন্ত্রী সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে তৃণমূলের এমন কোনো নেতা নেই যার সাথে তার ফটো নেই। সমস্ত সরকারি বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, ফিতে কাটতেন, এমনকি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গেও তার ফটো আছে, তো বাকি কে আছে? আর সবাই এখন তাকে ঝেড়ে ফেলতে চাইছেন, আর আমরা বারবার সিবিআই তদন্ত চেয়েছি, আমি এখনও চাইছি। এর পাশাপাশি তিনি আরও বলেন, 2 বছর থেকে পৌরসভা নির্বাচন পেন্ডিং আছে, সেই নির্বাচন আগে হবে না, আর 2 মাস হয়নি নির্বাচনের ফল বেরিয়েছে, তার উপনির্বাচন করতে হবে, কারণ তাকে মুখ্যমন্ত্রী থাকতে হবে। মানুষ পরিষেবা না পেলেও চলবে, প্রতিনিধি নেই, কাউন্সিলর নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, কিন্তু তা নিয়ে চিন্তা নেই, উনি ওটা করতে চাইছেন না, কারণ উনি জানেন উনি হেরে যাবেন, আর পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করছে ওনার নেতারা। যেহেতু ওনার মুখ্যমন্ত্রীর মেয়াদ 6 মাসের কাছে, তাই তা নিয়ে তার মাথা ব্যথা বেশি। করে দিচ্ছি আপনাদের জন্য, ভ্যাকসিন নিয়ে যে ধরনের কেলেঙ্কারি হয়েছে তাতে সিন্ডিকেট চলছে ভ্যাকসিনের, কাটমানি পাওয়া যাচ্ছে এবং সেই কাটমানি কলকাতা থেকে শিলিগুড়ি কোথাও বন্ধ নাই। শিলিগুড়িতে এখানেও 300-350 টাকা দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কেন্দ্র সরকার ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে। মমতা ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন সরকার এলে ফ্রি ভ্যাকসিন দেবেন, অথচ কেন্দ্রের কাছ থেকে ফ্রিতে ভ্যাকসিন নিয়ে আসে এখানে ব্যবসা করছে রাজ্য সরকার। বিনা পয়সায় শিলিগুড়িতে কেউ পাচ্ছে না, হয়তো টিএমসির কিছু নেতা কর্মী পাচ্ছেন, তাদের কাউন্সিলর নেতারা যে লিস্ট দিচ্ছেন তারা ফ্রিতে পাচ্ছেন, বাকি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ড্রাইভার, সাফাই কর্মী বা ট্যুরিজম ইত্যাদির সঙ্গে যুক্ত ইউনিয়নের লোক 315 টাকা না 350 টাকা দিয়ে তাদেরকে ভ্যাকসিন কিনতে হচ্ছে, নাহলে কেউ ভ্যাকসিন পাবে না, টাকা জমা দিয়ে রিসিপ্ট দেখালে তবে পাওয়া যাবে। এটা খুবই দুর্ভাগ্য, এবং এই সরকার ভ্যাকসিনকে নিয়েও টাকা রোজগারের চেষ্টা করছে, পার্টি ফান্ড এবং নেতাদের পকেট ভরছে। কলকাতাতে যে ভ্যাকসিনের সিন্ডিকেট ধরা পড়েছে সেই দেবাঞ্জন মহান ব্যক্তি, তার ছবি পুলিশ অফিসার থেকে আইএস অফিসার, টিএমসির নেতা, এমএলএ, এমপি, কর্পোরেশনের মেয়র, মুখ্যমন্ত্রীর সঙ্গে সব জায়গায় পাওয়া যাচ্ছে। জন্মদিন, অন্নপ্রাশন থেকে শ্মশান সব জায়গায় তার ফটো। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের সমস্ত স্তরের, বিশেষ করে টিএমসি, এমন কোনো নেতা নাই যার সঙ্গে তার ফটো নাই। সমস্ত সরকারি বেসরকারি প্রোগ্রামে তিনি উপস্থিত থাকতেন, ফিতা কাটতেন, এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন তার সঙ্গেও তার ফটো আছে, একসঙ্গে দুজন মিলে হাত ধরাধরি করে ফিতে কাটছেন। তো বাকি কে আছে? এখন সবাই তাকে ঝেড়ে ফেলতে চাইছেন যে কেউ জানে না, কেউ চেনে না। সরকারি লোগো নিয়ে গাড়ি, সরকারি অফিসার হিসেবে পরিচয় দেওয়া, সরকারি জায়গা থেকে ভ্যাকসিন দেওয়া, সরকারি লোগো ব্যবহার করা, সমস্ত রকম সরকারকে ব্যবহার করে করছেন। এতে কোনো বড় মন্ত্রী বা অফিসার যুক্ত না থাকলে এই ধরনের পারমিশন পাওয়া যায় না। সব জায়গায় ভুয়ো সার্টিফিকেট থেকে লোগো সবই দেখা যাচ্ছে। কী করে বছরের পর বছর চলেছে? সরকারের অফিসার, নেতা, মন্ত্রীরা কী করে ওর সঙ্গে সব জায়গায় মঞ্চ শেয়ার করেছেন? আর সেজন্য আমরা বারবার সিবিআই তদন্ত চেয়েছি, আমি এখনও চাইছি। ঠিক যেরকম সুদীপ্ত সেনকে সামনে রেখে বহু নেতা কর্মী করে খেয়েছেন, হাজার হাজার টাকার স্ক্যাম হয়েছে, ঠিক দেবাঞ্জনকে সামনে রেখে টিএমসির বহু নেতা, মন্ত্রী, কর্মী আর তারা করে খেয়েছেন, ভাগ পেয়েছেন, আজ ফেঁসে গেছে, ওই লোকটাকে ঝেড়ে দিয়ে নিজের কালি ধোয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা তো সহজ নয়, এটা পশ্চিমবাংলার বেশিরভাগ মন্ত্রী নেতা এর সঙ্গে যুক্ত, মুখ্যমন্ত্রী পর্যন্ত, সেজন্য সিবিআই ইনকোয়ারি দরকার আছে। দাদা,